তুমি কি স্বেচ্ছায় গেছিলে নাকি তোমার কেউ নিয়ে গেছে? না, আমাদের ফ্যামিলিকে হুমকি দেওয়া হয়েছে। কিভাবে হুমকি দিছে, মানে কি বলে? মানে নানা ধরনের ইয়ে করে আমাকে হুমকি দিছে। এটা তুমি যে ক্ষতি কর লাই আমার, তুমি যে ক্ষতি কর লাই আমার, আল্লাহ করবে তোমার বিচার, আল্লাহ করবে মরিয়মের বিচার। তুমি অনেক দিন কান্দাইছো শামসু চাচারে, কান্দায়ো না বেশি আর, আল্লাহ করবে মরিয়মের বিচার, আল্লাহ করবে মরিয়মের বিচার। প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। জেপি আপডেট নিউজের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। আমি মোহাম্মদ রাব্বান ইসলাম, বরাবর মতো আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে কথা বলতেছি। ইতিমধ্যেই আপনারা বুঝে গিয়েছেন আমি কোন ভিডিওর কথা বলতেছি। তো বন্ধুরা, কিছুদিন আগে কুমিল্লাতে একটি ঘটনা ঘটেছিল। শামসু চাচা 65 বছরের বয়স্ক লোক, বিয়ে করেছিল 15 বছরের একজন যুবতীকে, মরিয়মকে, যারা প্রেম করে বিয়ে করেছিল, চাচার বয়সী। তো যাই হোক বন্ধুরা, তখন মেয়েটি সাক্ষ্য দিয়েছিল তারা বিয়ে করেছে, নিজেদের মতের পক্ষে বিয়ে করেছে, তারা নিজেরা মত দিয়ে বিয়ে করেছে। চাচা ছিল রিক্সা চালক। তো বন্ধুরা, সেই ভিডিওটি আমি আপনাদেরকে দেখাচ্ছি, ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন, তারপর আসল ঘটনায় আসবো বন্ধুরা। তো চলুন আমরা সেই ভিডিওটি দেখি। আপনার বয়স, আপনার মা বলতেছে 13 বছর, আপনার স্বামী বলতেছে 18 বছর, সত্য কোনটা? 18 বছর। আপনি তো অষ্টম পড়েন? জি। 18 বছর হয় কেমনি? 2002 থেকে সব করেন। বন্ধুরা, ভিডিওটি দেখলেন, এই যে দেখার পরে আপনারা বুঝতে পেরেছেন যে ওই ভিডিওটি আমি মনে করিয়ে দিলাম। তো বন্ধুরা, এখন বর্তমানে যে অবস্থা হয়ে গিয়েছে, এখন তো মরিয়ম পোলট্রি নিয়ে ফেলেছে, এখন মরিয়ম পোলট্রি নিয়ে ফেলেছে। সে বলতেছে শামসু চাচা তাকে ভয় দেখিয়েছিল, তাকে হত্যার হুমকি দিয়েছিল বন্ধুরা, এই জন্য সে বিয়ে করতে রাজি হয়েছিল। তো বন্ধুরা, বলেছিলাম এ ধরনের বিয়ে কখনো টিকে না। 65 বছরের বয়স্ক লোক এবং 15 বছরের মেয়ে গাড়ি কীভাবে চালায়? গাড়ি তো চলে না, গাড়ি চলে না, চলে না, চলে না রে গাড়ি, চলে না। তো বন্ধুরা, গাড়ি সত্যি সত্যি বন্ধ হয়ে গিয়েছে, শামসু চাচা এখন জেলে, কোভাবে তার ছেলে। তো বন্ধুরা, এই অবস্থা হয়ে গিয়েছে এখানে। এখানে শামসু চাচাকে জেলে নেওয়ার জন্য মরিয়ম এখন মামলা করতে শুরু করেছে। সে বলতেছে আমাকে ভয় দেখিয়েছিল, আমাকে ভয় দেখিয়ে সে বিয়ে করেছিল, আমার জীবনটা নষ্ট করে দিয়েছে, আমার জীবনটা তুচ্ছতা ছিল করে দিয়েছে। চলুন মরিয়মের কথাগুলো শুনে আসি বন্ধুরা, চলুন। আচ্ছা, তোমার বয়স কত? 18 বছর 2 মাস। এটা কি বয়সটা কি অরিজিনাল বয়সটা কি বাড়ানো হয়েছে? কে বাড়াইছে এটা? টিকেট এর নাম কি? শামসুল। তুমি কি স্বেচ্ছায় গেছিলে নাকি তোমার কেউ নিয়ে গেছে? না, আমাদের ফ্যামিলিকে হুমকি দেওয়া হয়েছে। কিভাবে হুমকি দিছে, মানে কি বলে? মানে নানা ধরনের ইয়ে করে আমাকে হুমকি দিছে। আমাকে ভয় দেখানো হয়েছে, যদি আমি এগুলো না বলি তাহলে আমাকে মেরে ফেলবে। আচ্ছা, তোমার এই বিয়ে পড়ার সময় কে কে ছিল? তিনজন ছিল। তোমার বাড়ি থেকে বাইক করে নিয়ে আসছে ওই লোকটা কে ছিল? জালাল। তুমি ওকে চিনো? কিন্তু আমরা তো জানি যে নাম হচ্ছে কামাল। জালাল। শিওর? শিওর জালাল।
আচ্ছা তোমার এখন সিদ্ধান্ত কি, তুমি এখন কি করতে চাচ্ছো? যে শামু এখন জেলে আছে, তোমার এই অবস্থা হলো, তুমি এখন কি করতে চাচ্ছো? আমি এখন তাকে উপযুক্ত শাস্তি চাই। কথাগুলো শুনলেন, আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। এই ভিডিওটি দেখার পরে বন্ধুরা, অনেক বয়স্ক লোক স্বপ্ন দেখেছিল আমিও তো বিয়ে করবো আইনমন্ত্রীর মতো, আমিও তো বিয়ে করতে পারি। 90 বছরের বয়স্ক লোক স্বপ্ন দেখেছিল আমি বিয়ে করব, এখন তারা তো হতাশায় ভেঙে গেল। তাদের তো এই নিউজটি দেখার পরে মাথা নষ্ট হয়ে যাবে বন্ধুরা। তো যাই হোক, যুবক যারা আছেন তাদের চিন্তা করার দরকার নাই, আপনারা অবশ্যই বিয়ে করতে পারবেন এবং এই ধরনের মরিয়মকে বিয়ে করতে পারবেন। কিন্তু বন্ধুরা সাবধান, বিয়ে করেন, দেখে শুনে বিয়ে করেন, যাকে নিয়ে আজীবন সংসার করতে পারবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন, যেন সমাজকে আমরা সচেতন করতে পারি। সমাজ সচেতনতাই হচ্ছে আমাদের মুখ্য বিষয়। নিজেকে জানতে, মানুষকে জানাতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।